নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি এই সপ্তাহে সেরা দশটি রাশির নাম হ্যাঁ বন্ধুরা অর্থাৎ টপ টেন রাশি ইন দিস উইক তো ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওর এতটুকু পাঠও কিন্তু আপনারা মিস করবেন না নমস্কার আমি কল্যাণ রায় শুভ শিখ্র টপ টেন রাশি ইন দিস উইক অর্থাৎ এই সপ্তাহে সেরা দশটি রাশির নাম এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আর এই রাশির নামগুলো ক্রমানুসারে সাজানো হয়েছে দশ থেকে এক নম্বর পর্যন্ত অর্থাৎ যে রাশিগুলি অবস্থা এই সপ্তাহে খুব একটা ভালো নয় সেই রাশিগুলি নিচের দিকে থাকবে অর্থাৎ দশ নয় আট সাত এইভাবে আসতে থাকবে যত উপরে যাবে তত সেই রাশিগুলির এই সপ্তাহে সমস্ত দিকে কিন্তু ভালো হতে থাকবে কোন কোন দিকে আপনাদের ভালো হবে এবং কোন কোন দিক আপনাদের প্রবলেম রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান অর্থাৎ জন্মছক বিচার করাতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি কেবলমাত্র বুকিং নাম্বার তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান আর হ্যাঁ এই নাম্বারে প্লিজ কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আরেকটি বিষয় মাথায় রাখবেন এই নাম্বারটি ফ্রি সার্ভিসের জন্য নয় এটি পেড সার্ভিস তাই যারা জন্মছক বিচার করাতে চান তারাই কেবলমাত্র যোগাযোগ করুন এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই টপ টেন রাশি ইন দিস উইক অর্থাৎ এই সপ্তাহে সেরা দশটি রাশির নাম তো প্রথমে আসি দশ নম্বর রাশি হ্যাঁ বন্ধুরা আমার লিস্টে দশ নম্বর যে রাশিটি পড়তে চলেছে সেই রাশিটির নাম হচ্ছে মিঠুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনারা এই সপ্তাহে দশ নম্বরে পড়েছেন অর্থাৎ এই সপ্তাহে আপনাদের কিন্তু খুব একটা ভালো যাবে না কোন কোন দিকে খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তার আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে জানাতে চলেছি এই সপ্তাহে কোনো বড় ইনভেস্ট আপনারা করতে যাবেন না তার আগে অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর ইনভেস্ট করুন এছাড়াও এই সপ্তাহে আপনাদের শত্রুতার ভাব দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো মতান্তর মতবিরোধ এইসব হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকরি পাবেন এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে মোটের উপর দিয়ে শুভ রয়েছে এবং যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু খুব একটা ভালো যাবে না অর্থাৎ পড়াশোনার পড়তে মন বসা এটা কিন্তু সেরকম মাত্রায় দেখা যাবে না অমনোযোগী ভাব কিন্তু বেশি মাত্রায় দেখা যাবে তাই আমি আপনাদেরকে বলবো দক্ষিণ পশ্চিম ঘরে আপনারা পড়তে বসুন এবং বসার আগে অবশ্যই একটি জলের পাত্র সামনে রাখুন সেক্ষেত্রে পড়াশোনার কনসেনট্রেশান আসতে বাধ্য এরপরে যে নয় নম্বর রাশির কথা বলবো অর্থাৎ আমার বিবেচনায় নয় নম্বর রাশি সে রাশিটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনারা এই সপ্তাহে নয় নম্বর রাশিতে পড়েছেন অর্থাৎ আপনাদেরও কিন্তু খুব একটা ভালো যাবে না অর্থাৎ আপনারা এই সপ্তাহে এই সপ্তাহে বড়ো কোনো ইনভেস্ট করবেন না এবং এই সপ্তাহে আপনারা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন আমি বলবো না করাই বেটার তবে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকরি পাবেন এছাড়াও ছোটোখাটো মতান্তর মতবিরোধ লাগার সম্ভাবনা রয়েছে এবং এই সপ্তাহে ছোটোখাটো দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই আপনারা একটু বুঝে শুঝে চলুন আমার লিস্টে যে আট নম্বর রাশিটি হতে চলেছে সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহে খুব একটা ভালো যাবে না অর্থাৎ যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনায় খুব একটা মনোনিবেশ আসবে না এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বাধার মধ্যে দিয়ে বিবাহ দিকে অগ্রসর হতে হবে এছাড়াও এই সপ্তাহে আপনারা ছোটোখাটো অশান্তি ঝুট মধ্যে কিন্তু পড়বেন এবং শত্রুতার যোগ কিন্তু রয়েছে তবে এই সপ্তাহে সন্তান প্রাপ্তির দিকটা কিন্তু যথেষ্ট শুভ রয়েছে এবং এই সপ্তাহে গুরুজনের কাছ থেকে আপনারা কিন্তু হেল্প পেতে চলেছেন তবে বড় কোনো ইনভেস্টের আগে অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর বড় কোনো ইনভেস্ট করুন নচেত কিন্তু আপনার টাকা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমার লিস্টে যে সাত নম্বর রাশি সে রাশিটির নাম হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনারা এই সপ্তাহে সাত নম্বর রাশিতে পড়েছেন অর্থাৎ এই সপ্তাহে আপনাদেরও কিন্তু খুব একটা ভালো যাবে না মুটের উপর দিয়ে মিডিয়াম যাবে অর্থাৎ আপনাদেরকে একটু বুদ্ধি একটু চতুরতার মাধ্যমে চলতে হবে হুট করে কাউকে মনের কথা বলবেন না গোপন জিনিসকে গোপন রাখার চেষ্টা করুন সকলের কাছে উজাড় করবেন না এবং যারা বিজনেস করছেন তাদেরকে কিন্তু বিজনেসের ডিসিশান কিন্তু একটু বুঝে সুঝে নিতে হবে অর্থাৎ বড় কোনো ইনভেস্ট আপনারা কিন্তু এই সময় করবেন না এছাড়াও এই সপ্তাহে ছোটোখাটো ঝুট ঝামেলা লাগার সম্ভাবনা রয়েছে ক্লায়েন্ট থেকে প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে এবং যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনার কিন্তু কিছুটা পরিমাণ হ্যাম্পার আসার সম্ভাবনা রয়েছে আমার লিস্টে ছয় নম্বর যে রাশিটি হতে চলেছে সেই রাশিটি হচ্ছে তুলারাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে ছয় নম্বর রাশিতে পড়েছেন অর্থাৎ এই সপ্তাহে আপনাদের কিন্তু মধ্যম যেতে চলেছে খুব ভালো হবে না আবার খুব খারাপও হবে না অর্থনৈতিক অবস্থা মধ্যম যেতে চলেছে এছাড়াও যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকরি পাবে কিন্তু কিছুটা বাধার মুখে পড়তে হবে এছাড়াও ব্যবসায় কিন্তু ডিস ডিসিশান নিতে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে নতুন কোনো ব্যবসা কিন্তু স্টার্ট আপ এ সময় করবেন না এবং বড় কোনো টাকা ইনভেস্ট কিন্তু আপনারা এই সময় করবেন না লটারির ক্ষেত্রে কিন্তু মোটামুটি শুভ রয়েছে তবে আপনার জন্মছকে রাহুগ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয় এছাড়াও এই সপ্তাহে সন্তান প্রাপ্তির যোগ রয়েছে এবং গুরুজন স্থানীয় ব্যক্তির কাছ থেকে আপনারা কিন্তু হেল্প পেতে চলেছেন আমার লিস্টে পাঁচ নম্বর যে রাশি হতে চলেছে সেই রাশিটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা পাঁচ নম্বর রাশিতে পড়তে চলেছেন অর্থাৎ আপনাদেরও কিন্তু মধ্যম যেতে চলেছে সেটা চাকরির দিকে বলুন ব্যবসার দিকে বলুন বা সেল প্রবেশন তিন ক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যম যাবে তবে আপনাদেরকেও একটি কথা বলবো এই সপ্তাহে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না এ দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে এছাড়াও শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহ ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিমাণ বাধা আসার সম্ভাবনা রয়েছে এবং যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনাতে কিন্তু মনোনিবেশ সেরকম মাত্রায় আসবে না এরপরে আসি আমার লিস্টে চার নম্বর যে রাশি সে রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সপ্তাহে আপনারা চার নম্বর রাশিতে পড়েছেন অর্থাৎ এই সপ্তাহে আপনারা ওভারঅল ভালো ফল কিন্তু পাবেন সেটা চাকরি ক্ষেত্রে বলুন ব্যবসা ক্ষেত্রে বলুন বা সেল প্রফেশন ওভারঅল ভালো ফল পাবেন তবে কিছু ক্ষেত্রে আপনাদের বাধার সম্মুখীন হতে হবে অর্থাৎ কাস্টমার থেকে কিছু প্রবলেম ক্রিয়েট হবে এছাড়াও এই সপ্তাহে আপনারা যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকরি পাবেন এছাড়াও যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত এক্সপোর্ট ইম্পোর্টেড বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে যারা বিবাহের জন্য খুব প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন আপনাদের কিন্তু বিবাহ ঠিক হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আমার লিস্টে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা তিন নম্বর রাশিতে পড়েছেন অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার কিন্তু সেভেন্টি পারসেন্ট চান্স রয়েছে অর্থাৎ আপনারা যে কোনো কাজে হাত দিলে ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেন এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা যে কোনো কাজ কিন্তু আপনারা করে ফেলবেন এবং যেসব কাজ না হওয়া হয়েছে অর্থাৎ বাধা পেয়েছেন সেই সমস্ত কাজে হাত দিন সেই সমস্ত কাজে কিন্তু আপনারা অনায়াসে বিজয়প্রাপ্ত হবেনই হবেন এছাড়াও এই সপ্তাহে আপনারা চাকুরি ব্যবসা এবং সেল প্রফেশন এই তিন ক্ষেত্রে কিন্তু উন্নতি করতে চলেছেন বিবাহের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে সন্তান ক্ষেত্রে শুভ রয়েছে তবে টাকা ধার কাউকে দেবেন না এবং টাকা ধার নেবেন না এই দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম রয়েছে এবং কিছু পরিমাণ শত্রুতার কিন্তু সম্মুখীন হতে হবে আমার লিস্টে দু নম্বর যে রাশি হতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা দু নম্বরে পড়েছেন অর্থাৎ নাম্বার টু অর্থাৎ এই সপ্তাহে আপনাদের ভালো হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল অর্থাৎ যে সমস্ত কাজ আপনাদের আটকে যাচ্ছিলো সেই সমস্ত কাজে হাত দিন অবশ্যই আপনারা সাকসেসফুলি সেই সমস্ত কাজ থেকে বেরিয়ে আসতে পারবেন এছাড়াও এই সপ্তাহে আপনারা কোনো অপরচুনিটি পেতে পারেন সেটা কাজের জায়গায় বলুন ব্যবসার ক্ষেত্রে বলুন এবং এই সপ্তাহে বন্ধুর কাছ থেকে কিছু পরিমাণ হেল্প পেতে পারেন ফ্যামিলির সাপোর্ট পেতে পারেন স্ত্রীর ভাগ্যে আপনার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও সন্তান সুখ আসার সম্ভাবনা রয়েছে তবে আপনার বাড়ি থেকে বা কাজের জায়গা থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি চুরি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং কিছু পরিমাণ আপনাদেরকে শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে যে এক নম্বর রাশি অর্থাৎ নাম্বার ওয়ান রাশির কথা বলতে চলেছি এই সপ্তাহের জন্য সেটি হচ্ছে রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে সেরা এক নম্বরে পড়েছেন অর্থাৎ এই সপ্তাহে আপনাদের কিন্তু সমস্ত দিকে কিন্তু সুযোগ সুবিধা আসতে চলেছে যে সমস্ত কাজ আপনাদের আটকে যাচ্ছিলো কোনো অজানা কারণে সেই সমস্ত কাজে হাত দিন অবশ্যই কিন্তু ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা কিন্তু সেই সমস্ত কাজে বিজয়প্রাপ্ত হবেন এছাড়াও এই সপ্তাহে আপনারা গুরুজন স্থানীয় ব্যক্তির কাছ থেকে সাহায্য পেতে চলেছেন এছাড়াও ভাইয়ের কাছ থেকে হেল্প পেতে চলেছেন বন্ধুর কাছ থেকেও আপনারা এই সপ্তাহে হেল্প পেতে চলেছেন তবে আপনাদের ক্ষেত্রেও একটি সতর্কবার্তা আপনারা কিন্তু এই সপ্তাহে একটু সাবধানে চলবেন ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু যোগ রয়েছে তবে বড় সড় কিছু না যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তারা এই সপ্তাহে ভালো ফল পাবেন অর্থাৎ আপনাদের অর্থ দিকটা কিন্তু মসৃণ হতে চলেছে অর্থাৎ হাতে ক্যাশ সেই ক্যাশ কিন্তু আপনাদের ক্যাশ ইন হ্যান্ড যেটাকে বলে সেটি কিন্তু আপনাদের এই সপ্তাহে হতে চলেছে তো এই ছিল সেরা দশটি রাশির নাম এই সপ্তাহের জন্য তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ